এখন চিকিৎসা আর বিজ্ঞানে তথ্য প্রমাণ রয়েছে যে আপনি যদি চব্বিশ ঘন্টা প্রসন্ন থাকেন এক মুহূর্তের জন্য উদ্বেগ বা বিরক্তি বা উৎকণ্ঠা ছাড়া আপনি যদি শুধুই আনন্দময় থাকেন চব্বিশ ঘন্টা আপনার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণতা একশো শতাংশ অবধি বেড়ে যেতে পারে সত্যি হ্যাঁ আপনার শরীর আর মন অনেক বেশি ভালো কাজ করে চিকিৎসাবিদ্যার দিক দিয়ে বৈজ্ঞানিকভাবে আজ আমরা এটাকে প্রমাণ করতে পারি আপনার রক্তের রসায়ন পাল্টে যাবে সব কিছুই পাল্টে যাবে যদি শুধু আপনি চব্বিশ ঘন্টা খুব আনন্দে থাকেন আমরা এটাকে অর্জন করব কিভাবে আমরা কি ধ্যান আমরা আমি যোগ শব্দটি ব্যবহার করতে চাই না কারণ আমি যখন দেখি পশ্চিমে লোকজন যে ধরনের যোগ করছেন বিশেষ করে আমেরিকায় এটা কি ঠিক নয় এটা আমাকে ভয় পাইয়ে দেয় কেন কেন? কারণ এটা একটা খুবই সূক্ষ্ম প্রযুক্তি এটা কোনো ব্যায়াম নয় লোকজন ভাবেন এটা ব্যায়াম আপনি যদি শুধু সুস্থ থাকতে চান টেনিস খেলুন সাঁতার কাটুন পাহাড়ে চড়ুন আপনি সুস্থ থাকবেন তার জন্য আপনাকে যোগ করতে হবে না দেখুন যৌগিক প্রক্রিয়া হলো আপনার জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করার এক গভীর বিজ্ঞান আমি যখন বলি আপনার শরীরের জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করা আমাদের যেটা বুঝতে হবে সেটা হল যে এই শরীরটা সৃষ্টি করতে সৌরজগৎ কুমোরের চাকার মতো কাজ করে চলেছে আদি যোগী সেই প্রথম যোগী পনেরো হাজার বছরেরও আগে এটা বলেছিলেন যে যদি না মানুষের শরীর আরও বিবর্তিত হয় তাছাড়া আর কোনো উপায়ই নেই আর মানুষের শরীর আরও বিবর্তিত হতে পারে না যতক্ষণ না মৌলিক কিছু পরিবর্তন ঘটছে সৌরজগতে বা গ্রহগুলোর বিন্যাসে আজকাল আধুনিক স্নায়ু বিশেষজ্ঞরা একদম এই কিছু বলছেন এটা রহস্যময় যে তারা পনেরো হাজার বছর পরে প্রায় একই কথা বলছেন সেই বড় প্রশ্নটা যেটা অনেকজন মানুষ জিজ্ঞাসা করছেন যে মানুষের মস্তিষ্ক কি আরও বিবর্তিত হতে পারে তো তারা এখন প্রকৃতির নিয়মের কথা বলছেন স্নায়বিক নীতি নয় প্রকৃতির নিয়ম মানব মস্তিষ্ককে আর বিবর্তিত হতে দেবে না কারণ একমাত্র যে উপায় এটা বিবর্তিত হতে পারে সেটা হলো আপনি নিউরনের আকার বাড়িয়ে দিতে পারেন বা নিউরনের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন মস্তিষ্কের নিউরনের আকার যদি বাড়িয়ে দেন যে পরিমাণ শক্তি তারা গ্রাস করবে যে পরিমাণ শক্তি তাদের প্রয়োজন হবে সেটা শরীরের পক্ষে খুবই চাপ সৃষ্টি করবে এমন কি এখনও যখন আপনি শান্ত হয়ে বসে আছেন আপনার শক্তির কুড়ি শতাংশ মস্তিষ্কের মাধ্যমে শোষিত হচ্ছে এটা কত একটা ছোট অংশ এই মুহূর্তে এটা আপনার শক্তির কুড়ি শতাংশ শোষণ করছে আশি শতাংশ শরীরের বাদবাকি অংশ আপনি হয়তো দেখেছেন কেউ যদি খুব চিন্তা করে তাদের ওজন কমে যায় এটা সত্যি আমি করি এটা হ্যাঁ তো অনেক মানুষ এখন রোগা হয়ে যাচ্ছেন ব্যায়াম করার জন্য নয় শুধু তারা চিন্তা করছেন বলে তো আপনি যদি নিউরনের আকার বাড়িয়ে দেন প্রাকৃতিক নিয়ম অনুমতি দেবে না আবার আপনি যদি নিউরনের সংখ্যা বাড়িয়ে দেন যে স্বচ্ছতা আপনার আছে তা চলে যাবে তো তারা বলছেন এটা প্রাকৃতিক নিয়মের কারণে আমাদের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম হল গ্রহটি যেভাবে সূর্য এবং অন্যান্য গ্রহদের সাথে সম্পর্ক রেখে ঘুরছে মূলত তারই পরিণাম তো প্রকৃতির নিয়ম যদি না পাল্টায় যার মানে যদি সৌরজগতে মারাত্মক কোনো পরিবর্তন না ঘটে মানব মস্তিষ্কর বিবর্তিত হতে পারবে না এটা আধুনিক স্নায়ুবিদ্যা এটা আদিযোগী পনেরো হাজার বছর আগে বলেছিলেন যে যদি না সৌরজগতে কোনও মৌলিক পরিবর্তন কিছু ঘটে মানব দেহ আর বিবর্তিত হতে পারবে না কেবল এভাবেই এটা আপনি করতে পারেন উনি বলেছিলেন এটাকে আরও অনেক ভালোভাবে ব্যবহার করা সম্ভব কিন্তু একে আর বিবর্তিত করতে পারবেন না